আমরা অনেকেই মনে করি ইসলামটা আমার নবীর থেকে শুরু হয়েছে। নয় রে ভাই নয়, ইসলাম নবীর থেকে যদি শুরু হয় আদমের ধর্ম আলাদা হবে, মূসার ধর্ম আলাদা হবে, ঈসার ধর্ম আলাদা হবে, দাউদের ধর্ম আলাদা হবে। আমার নবী মুস্তাফা সেই ধর্মের প্রচারক যেটা আদম নবী থেকে শুরু হয়েছে। আমি বলতে যাব ইমানদার ভাইরা সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে নিজের জবানকে পবিত্র করবেন, দেখি কিভাবে করবেন একটু বলেন তো দেখি। আদম আসলেন ইসলামকে ধারাবাহিকতায়, ইসলামের বাহক হয়ে কলচে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম চলে যাওয়ার পরে সেই বাহক সেই বার্তা শীষ নবীর জবানে শোনা যায়, এক আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবীও সেই কথা, ঈসা নবীও সেই কথা, দাউদ নবীও সেই কথা, ইউসুফ নবী সেই কথা, ইব্রাহিম নবী সেই কথা, ইসমাইল নবী সেই কথা, ইসহাক নবী সেই কথা, আইয়ুব নবী সেই কথা, ইব্রাহিম নবী সেই কথা, ইসমাইল নবী সেই কথা। যাইতে যাইতে এইবার কামলিওয়ালা মদিনাওয়ালা উম্মতওয়ালা রহমাতুল্লিল আলামিন রাহাতাল আশিকিন গুনাহগার উম্মতের কান্দারি নবী, নবীদের সর্দার নবী, ইমামুল আম্বিয়া দুনিয়াতে তশরিফ আনলেন, 40 বছর নিরাপদে থাকলেন। আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম আসলো, নবী বলতে শুরু করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। যাইতে যাইতে বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, যাইতে যাইতে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আল্লাহ পাক বলেন ও মুস্তাফা, যে ধর্ম আদম দিয়ে শুরু করেছি আপনি নবী মুস্তাফার আমলে সেটা পরিপূর্ণ ঘোষণা করলাম।